সালামু আলাইকুম। আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার মুভি রিভিউ চ্যানেল সিনেমা স্টার্টআপে। আজকে যে মুভিটা এখন রিভিউ করব এটা ইরানিয়ান মুভি, 1997 সালে ছবিটি নির্মিত হয়েছে। এটার নাম হচ্ছে চিলড্রেন অফ দ্য হেভেন। ছবিটা রিলিজ হওয়ার পরে আমি দেখেছি অ্যাপ্রক্সিমেটলি হয়তো 2002-03-এর দিকে। তো এই ছবিটা একটা বিখ্যাত ছবি, গল্পটা খুবই সুন্দর, সিম্পল একটা স্টোরি লাইন। এর প্রডিউসার হচ্ছেন মাজিদ মাজিদি। ইরানের ছবি যারা দেখেন তারা জেনে থাকবে যে মাজিদ মাজিদি হচ্ছেন ইরানের একজন বিখ্যাত একজন ফিল্ম মেকার। তো মাজিদ মাজিদের এটাকে বলা হয় একটা মাস্টার পিস, চিলড্রেন অফ দ্য হেভেন। এখন আমরা যারা সাধারণত ধুমধাড়াক্কা মুভি দেখি, খুব এন্টারটেইনমেন্টের মুভি দেখি, গান বাজনা অ্যাকশন, এই ছবিটা আসলে ওই থাকে না। এই ছবিটা হচ্ছে জীবনের গল্প, জীবন থেকে নেয়। ইরানিয়ান মুভির টেস্ট ডিফারেন্ট, মুভির প্লট ডিফারেন্ট। আপনারা যদি ইরানিয়ান মুভির দেখা শুরু করেন তাহলে দেখবেন যে ইরানিয়ান মুভিতে সাধারণ হলিউড বা বলিউডের মুভিতে যেরকম এলিমেন্ট থাকে সেরকম ইউজ করে না, কিন্তু তারা জীবনের যে স্টোরি গুলাকে নেয়, গল্পগুলাকে নেয়, সেগুলোকে এত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে যে যেই জিনিস আপনি হলিউড বা বলিউডের মুভিতে ইভেন ফ্রেঞ্চ মুভিতেও পাবেন না। সো ইরানিয়ান মুভির টেস্ট ডিফারেন্ট, এইটা মাথায় রেখে আপনাকে ছবিটা দেখতে বসতে হবে। তো এই একটা কমপ্লিট সেন্স, এটা আর্ট ফিল্ম না, মানে আর্ট ফিল্মের মতো, বাট আর্ট ফিল্ম বলতে আবার যেরকম একমাত্র ছবি আমরা বুঝি ওই রকম ভাবে আর্ট ফিল্ম না। ইরানিয়ান মুভি খুব সুন্দর প্লটে তৈরি হয় এবং প্লটটা খুব গতিশীল হয় এবং গল্পটা আপনাকে অ্যাট্রাক্ট করবে। তো 97 সালে মুক্তি পায় এই ছবিটি, পৃথিবীব্যাপী প্রশংসা পেয়েছে, অনেকগুলো অ্যাওয়ার্ড উইন করেছে। তো ছবিটায় মূল চরিত্র হচ্ছে এই যে দুজন ভাই বোন, আনুমানিক বয়স হবে, ভাইটা বড় বোনটা ছোট। তো ভাইটার বয়স অ্যাপ্রক্সিমেটলি 10-11 আর বোনটা হবে 7-8 বছর বা 9 বছর। এরা দুই ভাই বোন স্কুলে যায়। তো ইরানে আপনারা জানেন যে মার্কিন নিষেধাজ্ঞার জন্য ইরানে প্রায় সময় ওদের লাইফ কন্ডিশন অত্যন্ত সাধারণ মানের হয়, সাধারণ জিনিস ওদের কাছে অসাধারণ আকারে দেখা দেয়। তো এই গল্পটা বেসিক্যালি ওই রকমই যে ইরানের একটা সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান এরা দুজন। তাদের বাবা মা আছে, তারা স্কুলে যায়, খুব সাধারণ ঘটনা, অন্য বাচ্চাদের মতো স্কুলে যায়। তো গল্পের শুরুতে দেখা যায় যে তাদের খুব বিজি লাইফ, স্কুলে যাচ্ছে, ভাই যাচ্ছে, বোন যাচ্ছে, বাড়িতে ফিরে আসছে, বাড়িতে কাজ করছে। তো ঘটনাচক্রে একদিন যে বোন ছিল তার জুতা ড্রেনে পড়ে যায়। তো ড্রেনে পড়ে যাওয়াতে জুতা ব্যবহার হয় স্কুলে যাওয়ার জন্য, স্কুলটা বেশ দূরে, হেঁটে যেতে হয়। এখন তখন তারা চিন্তা করলো তাহলে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। তো ভাইটা চায় না যে বোনের স্কুলে যাওয়া বন্ধ হোক। তো সে যেটা করলো, তারা শেয়ার করে জুতা পরতো। যেমন ভাই স্কুল টাইমে ভাই যেত, সে আবার দৌড়ে বাসায় চলে আসতো বোনের জন্য, বোন আবার ভাইয়ের জুতা পরে স্কুলে যেত। তো এইরকম করে বেশ কিছুদিন চলার পরে তো ভাইটা দেখলো যে না, এইভাবে করে চলছে না, এইভাবে কষ্ট হয়ে যাচ্ছে, দুজনের স্কুল টাইমিং ডিফারেন্ট, কিন্তু তারপরে ওই আসা যাওয়া দৌড়াদৌড়ি এগুলো করতে গিয়ে পড়াশোনা হচ্ছে না। তো যেটা গল্পের মধ্যে দেখানো হলো যে এরকম স্কুলে একটা কম্পিটিশন হয়, ছেলেটা এরকম একটা লং ডিস্টেন্স রানিং দৌড়ের একটা কম্পিটিশন হয়, তো সেই প্রতিযোগিতায় ছেলেটার নাম লেখায়। তো সে কখনোই ভালো রানার ছিল না, বাট এখানে মোটিভেশনটা হচ্ছে যে ছোট বোনের জন্য তার একটা জুতা লাগবে, কিন্তু জুতা কেনার সামর্থ্য তাদের বাবার নাই এই মুহূর্তে, জুতা পাবে কোথেকে। এখন স্কুলে দেখা গেল যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, দৌড়ের প্রতিযোগিতা, সেখানে নাম লেখালো, অনেক গল্প এখানে। সে টিকে না, স্কুলের টিচারকে রিকোয়েস্ট করে যে আমি একটু দৌড়ের প্রতিযোগিতা অংশ। শুধুমাত্র একটা জিনিস দেখানো যে মানুষের ডিটারমিনেশন তৈরি হয় মানুষের চাহিদা থেকে, নিড থেকে। আমাদের যদি চাহিদাই না থাকে তাহলে আমাদের কোনো কিছু জেতার আগ্রহ হবে না। এখানে ছবিটা দেখানো যে এই বাচ্চা ছেলেটা তার বোনের জন্য
সে ফিল করছে যে বোনের একটা পেয়ার জুতো লাগবে, জুতা কেনার সামর্থ্য নেই, তো তাকে এটা উইন করে আনতে হবে কোথা থেকে, স্পোর্টস কম্পিটিশন থেকে। তো সে স্পোর্টস কম্পিটিশনে যদিও তার ক্যাপাসিটি অত ভালো ছিল না, ভালো দৌড়ায় না, বাট তারপরে বোনের কথা চিন্তা করে তার মোটিভেটেড হয়, মোটিভেশন লেভেল এতটা হাই হয়ে যায় যে সে আলটিমেটলি জুতাটা জেতার জন্য এত এত কষ্টকর একটা কম্পিটিশন হয়, অনেক লম্বা একটা দৌড়ের কম্পিটিশনে সে আলটিমেটলি জিতেই যায়। এবং জিতে গিয়ে এখন স্টোরি পুরো বলবো না, স্টোরিটা আপনাকে ছবি দেখে এটা দেখতে হবে যে ছেলেটাকে আসলে তার বোনের জন্য জুতা ওই কম্পিটিশনে জিতে পায় কিনা, নাকি বোনটা জুতার অভাবে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। আমি শুধু এইটুকু হিন্টস দিই যে ছবিটা একটা খুব পজিটিভ এন্ডিং আছে, ছবিটা অত্যন্ত মনোমুগ্ধকর একটা স্টোরি, জাস্ট সিম্পল একটা জুতার নিয়ে যে আমাদের একটা জুতা লাগবে, জুতাটা আমরা পাবো কোথেকে, এই একটা স্টোরি লাইন এত সুন্দর করে ডিপিক্ট করেছে। আমি এর আগে আর ইরানের মুভি দেখেছি, একটা মুভি দেখেছিলাম মার্কিন নিষেধাজ্ঞার জন্য তারা খেতে চিনি পাচ্ছে, সব আছে চিনি নাই, এই যে সাধারণ স্টোরি লাইন যে একটা চিনি নাই তারপরে জুতা নাই, আমাদেরও কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ আমরাও এরকম ছোট ছোট নাইয়ের ভিতর দিয়ে, যে আমার একটা বই নাই, একটা খাতা নাই, একটা ক্যামেরা নাই, একটা মোবাইল নাই, জুতা নাই, এরকম আমরা ফেস করি। এই এই ছবিটা দেখে আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমাদের জীবন থেকে নেয়, কিন্তু আশ্চর্য হচ্ছে একটু সমালোচনা করি এখন ছবি সমালোচনা, এই যে ছবি না জেনারেল ছবি আমরা যেগুলো দেখি, মানে আমরা যেসব ছবি নর্মাল টিভিতে বসলেই দেখতে পাই, ইউটিউবে দেখি, নেটফ্লিক্সে দেখি, এগুলো তো যে জবরজস্ত স্টোরি, সবাই বড় লোক, সবাই খুব ধনী, সবাই খুব গরিব, আর্ট ফিল্ম, মানে ব্যালেন্স নাই ছবিতে, ছবির স্টোরি লাইন গুলো হচ্ছে শত শত ক্যারেক্টার, দৌড় ঝাঁপ, নাচ গান, কমার্শিয়াল প্লট, কিন্তু ছবিটা শেষে মনে রাখার মতো না। একটা ছবি দেখলাম আমরা 3 ঘন্টা দেখে ভুলে গেলাম, বাট ইরানিয়ান মুভিতে এই ফিলটা আপনি পাবেন, একটা ছবি দেখলে ওইটা আপনার মাথায় স্ট্রাইক করবে, ছোট্ট একটা ইনসিডেন্ট নিয়ে, ছোট্ট একটা জিনিসের উপরে এত সুন্দর করে লেখা একটা প্লট, এবং ছবির মেকিং না আবার বলছে মাজিদ মাজিদি হচ্ছে একদম মাস্টার ক্লাস, তো মাজিদ মাজিদির এই ফিল্মটা হচ্ছে ওয়ান অফ হিজ বেস্ট ক্রিয়েশন। সো এই ছবিতে মাজিদ মাজিদ যেভাবে ডিপিক্ট করেছে, ইমোশনাল হলে আপনার হয়তো চোখে পানি চলে আসবে, আমার ট্রুলি স্পিকিং চোখে পানি আসেনি, বাট এই ছবিটা আমার দীর্ঘদিন মনে ছিল। ভালো ছবির লিস্ট করতে গেলে বা শর্ট লিস্ট করতে গেলে কেউ যদি দেখতে চায় যে আমি একটা ভালো ছবি দেখতে চাই, সবার আগে আমার এই ছবিটার কথা মনে হয়। খুব আমার কিছু না গল্পটা, খুব স্বাভাবিক আমাদের জীবনের মতো, কিন্তু এটা সিনেমাটাইজেশনটা এত সুন্দর, এটা আপনাকে ধরে রাখবে ছবিটা দেখার জন্য, আপনাকে ফুল ছবিটা আপনি দেখবেন, দেখে আপনি মানে অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য যে এত সুন্দর একটা সাধারণ গল্পকে কত সুন্দর একটা মুভিতে কনভার্ট করেছে। এবং আপনি দেখেছেন যে অনেক অ্যাওয়ার্ড উইন করেছে এই ছবিটা, এই ছবিতে পরিচিত কেউ নাই, এই ছবিতে কোনো পরিচিত কেউই নেই, বিখ্যাত কেউ নেই, কিন্তু শুধুমাত্র অভিনয় দিয়ে এরা এই ছবিটাকে এই জায়গায় নিয়ে আসছে। তো আবার আমি একটু অ্যাড করি, এই ছবির কিন্তু একটা আবার বলিউড ভার্সন আছে, আপনারা দেখলে বুঝবেন, যদি মেইন ফিল্মটা দেখেন আর যদি পরবর্তীতে বলিউড ফিল্মটা দেখেন তাহলে বুঝবেন যে কোনটা আসল কোনটা হবে। তো ইরানিয়ান ছবিটা আসল ছবি, তো আশা করি আসল ছবিটা দেখবেন, দেখে অ্যাপ্রিসিয়েট করবেন যে এত সুন্দর করে ছবি বানায় কি করে, এত স্বাভাবিক ঘটনার উপর সুন্দর একটা স্টোরি। তো আমি আমার ফিল্ম রিভিউতে বেসিক্যালি হলিউডের ফিল্ম রিভিউতে বেশি, আমি কিছু ফ্রেঞ্চ ফিল্মেরও রিভিউ দিব এবং ইরানিয়ান ফিল্মেরও রিভিউ দিব, বিকজ আমি 3 ক্যাটাগরির ছবি দেখি। আমি বলবো ইরানিয়ান ছবির একটা স্পেশাল পার্সপেক্টিভ থাকে, আউটলুকটা ডিফারেন্ট, মেকিং ডিফারেন্ট, মানুষের সাধারণ জীবনের উপর ওদের গুরুত্ব বেশি, এবং অ্যাট দ্য এন্ড এত সুন্দর একটা আপনি একটা ফিল নিয়ে ছবিটা দেখা শেষ করবেন, যে ছবিটা দেখার পর আপনার মনে হবে যে যাক আমার 3 ঘন্টা বা 2 ঘন্টা খুব ভালোই কাটলো, আমরা ছবিটা দেখি কি জন্য, ভালো লাগার জন্য, ভালো ফিল করার জন্য, বা একটা স্টোরিকে মনে রাখার জন্য। তাহলে এই কম্বিনেশন সবই থাকে ইরানিয়ান মুভিতে, আমি শিওর আপনারা এটা হয়তো দেখে ফেলেছেন, অথবা যদি না দেখেন আমার এই রিভিউ দেখার পরে
আপনারা হয়তো দেখবেন আমি রেকমেন্ড করি, ছবিটা স্ট্রংলি রেকমেন্ড করি, অবশ্যই দেখা দরকার, এটা সব বয়সের দর্শক দেখতে পারবে। ছবিটা খুবই অ্যাভেলেবল নেটফ্লিক্স, ইউটিউব, এইচবিও, এইসব মিডিয়ামে এই ছবিটা সারাক্ষণ দেখা যায়। তো আজকে আমরা যে মুভিটা রিভিউ করেছি, মুভিটার নাম ছিল চিলড্রেন অফ দ্য হেভেনস। আসলে এই ছবিটা একটা অনবদ্য ছবি, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, এবং আমি শেষে আবার আপনাদেরকে এই ছবিটা এই উইকেন্ডে দেখার জন্য আমি রেকমেন্ড করব। আর আমার এই চ্যানেলটা নতুন, এই চ্যানেলে আমি মুভি রিভিউ দিয়ে থাকি, প্রত্যেকদিন একটা করে নতুন মুভির কথা বলবো। যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এটাকে লাইক করবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, ভবিষ্যতে আবার দেখা হবে অন্য কোনো আরেকটা এপিসোডে অন্য কোনো একটা নতুন ছবির গল্প নিয়ে। সে পর্যন্ত আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্বটি দেখার জন্য ধন্যবাদ।